আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। সবার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। আজ জানাবো পুরন ঢাকার সুস্বাদু একটি খাবার মাঠার কথা। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভাই আমার একটা দিয়েন, কালকের গামলাটা ছিল। এটা হচ্ছে কি ভাইয়ার? লাইফে এত সুন্দর মাঠা বা খাইনি। আমি গতকাল খেয়েছিলাম তো খেয়ে আজও মানে আমার মুখে লেগে আছে। আজকে ভাইয়ার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই যে আমাকেও এখনো আমি খাবো, তো ভাইয়া দিচ্ছে, তো আমি ঠিকানাটা বলে দিব আপনাদের। অবশ্যই আপনারা এসে একটু খেয়ে দেখবেন, যদি ভালো না হয় আমার ফোন নাম্বার দিয়ে দিব, আমি টাকা ফেরত দিয়ে দিব আপনাদের। ভাইয়ার দেওয়া লাগবে না। এই যে আমাকে মাঠার সর সহ মাঠাটা দিয়েছে। ও ভাইয়া একটু বলেন আপনার এখানে দোকান কত কতদিন দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে দ্বিতীয় শোরুম। আপনারা এখানে রসমালাই পাবেন, মিষ্টি দই পাবেন এবং কাঁচা ছানা টক দই। আচ্ছা, এই কথাগুলো আমি ভাইয়ের মুখ থেকেই শুনি, আসলে এখানে কি কি পাওয়া যায় এবং অর্ডার করলে কেমন কখন কত সময় লাগে একটু ভাই? আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের ফেমাস হচ্ছে মাঠা, সর মাঠা যেটাকে বলে, যে সর মাঠা। তারপরে হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় মিষ্টি দই, তারপর রসমালাই, কাঁচা ছানা, ফুল ক্রিম টক দই, কোরআনির দই, এগুলো আরও আদার্স আইটেম, ঘি, গাওয়া ঘি, মালাই, দুধের সর, এগুলো সব কিছু পাওয়া যায়। এগুলো আমরা পাইকারিও সেল করি। সেটা অর্ডার করতে চান তাহলে নাম্বার আছে, নাম্বারে করতে পারবেন। থ্যাংক ইউ। দেখুন কালারটা দেখলেই তো মন ভরে যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট একদম গাওয়া অরিজিনাল ঘি, যেহেতু ভাইয়াদের নিজস্ব ডেইরি ফার্ম, সুতরাং দেখেন অরিজিনাল দানাদার ঘি, দানাদার যে ঘিটা। আপনারা আসলে অনেকে বাজার থেকে যে ঘি কিনেন সেটা কিন্তু ভেজাল থাকে, এখানে আলহামদুলিল্লাহ ভেজাল পাবেন না। দেখেন ভাইয়াদের সাজিয়ে রাখা আছে, ফুড ফান্ডার সঙ্গে ভাইয়াদের ইয়ে আছে, লিঙ্ক আছে, ফুড ফান্ডায় অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। তবে বিশেষ করে সর মাঠা এইটা এসে খেতে হবে আপনাদের, না খেলে আপনারা বুঝবেন না। এই যে সর মাঠাটা আমি এখন খাবো, এই যে সর মাঠাটা দেখেন, ভালো করে দেখ ভাইয়া, একটু বেশি দিয়েছে আমাকে, পুরো সর দিয়ে ভরে দিয়েছে। সবাইকেই দিবে মানে, বাট আমাকেও মনে হচ্ছে একটু বেশি দেন, পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ, আশা করি খুব ভালো লাগবে আপনাদের এটা এখানে খেতে এসে। এই অন্তত
সর মাঠাটা ভাইয়া পিছনে না এসে খেলে আপনি বুঝবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি গতকাল খেয়েছি এই জন্য আজকে চলে এসেছি। এটা তো আগেও বলেছি আবার বললাম, বারবার বলছি এই কারণে যে এত টেস্টি এত মজা আমি আসলে আমার লাইফে খাইনি। ভাইয়া খাচ্ছে শর্মাঠা, মুখে এক সপ্তাহ লাগিয়ে থাকবে সাথে আমার দোকান মদিনা কনফেকশনারি, মদিনা কনফেকশনারির ঠিক অপর পিঠে। মদিনা কনফেকশনারি ঠিক অপোজিটে আমি শেষ করে ফেলেছি অলরেডি। দেখেন অ্যাকচুয়ালি আসলে মাশাল্লাহ, মানে আমি গতকালকে আমার প্রথম খাইছি ভাই লাইফে, মানে কালকের তো মুখে লাগিয়ে আছে যে সত্য কথা। আপনারা এই এলাকায় থাকেন খান সবসময়, মানে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে ভাই। এ ভাইয়ারা দেখেন খাচ্ছে অলরেডি, এত সুস্বাদু আসলে না খেলে বিশ্বাস হবে না। প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই চলে আসবেন তা মোচড়, মদিনা কনফেকশনারি ঠিক অপোজিটে। এই যে হচ্ছে সাইনবোর্ড ভাইয়ার, এবং ফোন নাম্বারও আছে, যদি কারো অর্ডার থাকে সেটাও করতে পারবেন। পুরো ফোন নাম্বারটা দেখেন। আজ এ পর্যন্তই, তৃতীয় শোরুম, সবাই ভালোবাসায় ভালো থাকবেন। শোরুম পোস্তা সাই মসজিদের, আল্লাহ হাফেজ। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় শোরুম।